বিএনপি রাজনীতি একটা হচ্ছে ডেমোক্রেসিক রাজনীতি না কিলিংয়ের রাজনীতি কোন করো ক্ষমতায় আসো এবং তিনি বলছেন যে গভর্নমেন্ট ডিজায়ার করলে কি কো টার্গেট মিস হয় আপনাদের নেতা জিয়াউর রহমানের বিরুদ্ধে বিশ বার বার কু হয়েছিল আঠারো বার ফেল করেছে লাস্টটিকে সফল হয়েছে আপনি তো গুলি কুন্দি করেননি গুলি মাঝে মাঝে মিস হয়ে যায় একুশে আগস্টে আপনারা গ্যাট মেরেছিলেন লাস্টে যখন প্রধানমন্ত্রী দ্বিধেন অপদেশন লিডার শেখ হাসিনা গাড়িতে ছড়ে চলে আসছিলেন এবং তার পাশে তার সিকিউরিটি ছিলেন নামটা মাহবুব মাহবুব তার গাড়িতে সিকিউরিটি ছিলেন তখন সে গাড়িতে উদ্দেশ্য করেও কিন্তু গুলি হয়েছে সেই গুলিতে উনি নিহত হলেন টার্গেট ঠিকই ছিল মিস হয়ে গেছে এই মিস হওয়ার পর বেঁচে গেছেন কাজেই আপনাদের ডিজাইন ফেল করেছে আর ফেল করেছে বলেই আপনাদের নেতা এবার তারেকজিয়া আজকে লন্ডনে পালিয়ে আছেন তিনি জানেন একুশ আষ্টকে আগস্টের কিলিংয়ে তিনি নিজে ডাইরেক্ট ইনভলভ ছিলেন তার কমান্ডার ছিলেন হুকুম দিয়েছেন যে কারণে এই ভয়ে তিনি এখন আর দেশে আসতে সাহস পাচ্ছেন না কারণ তিনি তো অপরাধী কাজেই তার বিচার হচ্ছে এখনও চলছে কাজেই ইতিমধ্যে তার একটা কনভিকশন হয়ে গেছে কাজেই বাংলাদেশের রাজনীতিতে এই দুষ্ট চক্রের বিরুদ্ধে আমাদের শান্তিবাদী মানুষ মুক্তিযুদ্ধের ভাবনার মানুষ তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের সাথে যাদের আত্মা মিশে আছে তাদের সেই জাতি সেই জনগোষ্ঠী সেই জনগণ জেগে আছে জেগে থাকবে আমরা বাংলাদেশ আজকে যে উন্নয়নের শিকড়ে দাঁড়িয়েছে উন্নয়নশীল বাংলাদেশ উন্নয়নগামী বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশ হবে উনিশশো একচল্লিশ সনে এই যে ডেভেলপমেন্ট এই যে শান্তি এই উন্নয়নের গতিধারাকে এগিয়ে নিতে হবে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে প্রধানমন্ত্রী না হলে বঙ্গবন্ধুর কিলিংয়ের বিচার হতো না আবার বিএনপি ক্ষমতা আসা মানেই হচ্ছে কোনি রশিদ আবার পার্লামেন্টে যাবে খুনি ডালিম সহ যারা পালি আছে নূর এরা আবার এসে ইলেকশন করে পার্লামেন্টে যাবে জামাতের যারা একাত্তরের যুদ্ধে আপনার রাধাকার ছিল আর বাধ্য ছিল তাদের যারা অনুসারী আছে তারা পার্লামেন্টে যাবে আবার নিজাবির কণ্ঠস্বর বাঁচবে মুজাহিদের কণ্ঠস্বর পার্লামেন্টে বাঁচবে আমার এই পতাকার বিরুদ্ধে পাকিস্তানি পতাকার মতোই এই পতাকা জেগে উঠবে পাকিস্তানের সুর বাজবে পাকিস্তানের রাজনীতি এখানে আসবে জিন্নার টু ন্যাশনাল স্টিওর এখানে আসবে পাকিস্তানি স্টাইলে আবার যাত্রা শুরু হবে তারা সেইটা চাচ্ছেন তারা কি আবার নাইজার চাচ্ছেন নাইজার যা হয়েছে সেটা চাচ্ছেন তারা চাচ্ছেন নাইজার বাংলাদেশের নাইজার হবে না ইট ইজ বাংলাদেশ লেড বাই আর বিলাবের বেডার শেখ হাসিনা এটা বঙ্গবন্ধুর বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ শান্তির বাংলাদেশ সেকুলার বাংলাদেশ সাম্প্রদায়িক বাংলাদেশ এটা থাকবে এটা কখনো আর পরাজিত হবে না